চাকুরি সংক্রান্ত জেনুইন এবং সঠিক অ্যাডভার্টাইজমেন্ট পেতে আমার ইউটিউব চ্যানেল প্লয় ইনফো সাবস্ক্রাইব করে এবং অল নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে পাশে থাকবেন তাহলে নিয়োগ সংক্রান্ত কোনো প্রকারের অ্যাডভার্টাইজমেন্ট বের হলেই তার ভিডিও বাইনে ইউটিউবের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হবে তো ভিডিওটি একটা ইউজফুল এবং ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে তো আপনারা সঙ্গে থাকুন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যেখানে কি কী পোস্টে নিয়োগ হবে কোন জায়গায় নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা কী কীভাবে আবেদন করবেন অর্থাৎ হাউ টু অ্যাপ্লাই এবং লাস্ট ডেট কবে এই সমস্ত তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তো আপনাদের রিকোয়েস্ট ভিডিওটিতে এখনই লাইক করে দিন এবং কোনো কিছু জানার থাকলে বা কোন জায়গায় থেকে ভিডিওটি দেখছেন সেটা কমেন্টে লিখে জানাবেন পারলে শেয়ার করবেন তো কথা না বাড়ি আসা যাক মূল বিষয়ে এখানে পশ্চিম বর্ধমান জেলার একলভ্য মডেল স্কুল হোস্টেলে অষ্টম শ্রেণী পাস অর্থাৎ ক্লাস এইট পাস যোগ্যতাই কর্মী নিয়োগ হবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রজেক্ট কাম অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইভ্যাল ডেভেলপমেন্ট পশ্চিম বর্ধমান ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এসডিও অফিস বিল্ডিং আসানসোল টেলিফোন নম্বর দেওয়া আছে এখানে ইমেল অ্যাড্রেসও দেওয়া আছে এটা হচ্ছে মেমো নাম্বার এখানে অষ্টম পাস যোগ্যতায় কুক অর্থাৎ রাধুনি এ পদে নিয়োগ হবে কুক পদে অষ্টম শ্রেণীর পাশে হোস্টেলে অ্যাকল্য মডেল যে স্কুল সেই আবাসিক হোস্টেলে রাধুনী পদে নিয়োগ হবে তো নোটিফিকেশনে কি বলা হয়েছে ওয়ান কুক উইল বি এনগেজড অ্যাট বয়েজ হোস্টেল অফ একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল তাহলে শূন্য পদ আছে একটি একটিমাত্র শূন্য পদে কুক এ পদে নিয়োগ হবে বয়েজ হোস্টেল অফ অ্যাকল্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে এখানে ঠিকানা দেওয়া আছে ভিলেজ রঘুনাথপুর পোস্ট অফিস বঙ্কাটি কাঁকসা ব্লক পশ্চিম বর্ধমান চুক্তির মেয়াদে নিয়োগ হবে অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস ফর ওয়ান ইয়ার এক বছরের মেয়াদের জন্য চুক্তিতে নিয়োগ হবে তো ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস মে ড্রপ দেয়ার অ্যাপ্লিকেশান তাহলে অফলাইনে আবেদন করতে হবে তাহলে আপনারা কিভাবে আবেদন করবেন অফলাইনে আবেদন করতে হবে সেই অফলাইনের ফর্ম এবং এই অ্যাডভার্টাইজমেন্টের পিডিএফ লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে আপনার অফিসিয়াল ওয়েবসাইটেও পেয়ে যাবেন তাহলে সেই অফলাইন ফর্মটি কিভাবে পূরণ করবেন শেষের দিকে আছে তো ধৈর্য সহকারে দেখুন তো ফর্মের সঙ্গে দিতে হবে কি অ্যালং উইথ অল রিলেভেন্ট ডকুমেন্টস সমস্ত আপনার যে কাগজপত্র সেগুলো জেরাক সেলফ অ্যাটেস্টেড করে দেবেন তার সাথে সাথে ভোটার কার্ড আধার কার্ড প্রুফ অফ ডেট অফ বার্থ তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যা যা আছে সমস্ত কিছুই জেরক্স সেলফ অ্যাটেস্টেড করে ফর্মের সঙ্গে দেবেন ইন দ্য প্রোফার্মা অ্যাটাচড হেয়ার উইথ প্রোফার্মাটি দেওয়া আছে শেষে আছে উইদিন এখানে লাস্ট ডেট দেওয়া আছে কত লাস্ট ডেট হচ্ছে একত্রিশ এক দু হাজার চব্বিশ বিকেল পাঁচটার মধ্যে পাঠাতে হবে ছুটির দিন এবং সরকারি ছুটির দিনগুলো বাদে লাস্ট ডেট মনে রাখবেন একত্রিশ এক দু হাজার চব্বিশ বিকেল চারটে পর্যন্ত এক্সেপ্ট স্যাটারডেজ সানডেজ অ্যান্ড অ্যানি গভর্নমেন্ট হলিডেজ ইন ড্রপবক্স কেপ্ট অ্যাট বিডিও অফিস কাকসা তাহলে এখানে বাইপোস্টে পাঠালে হবে না এখানে ওই যে কাকসা বিডিও অফিসে ড্রপ বক্স রাখা আছে সেখানে গিয়ে আপনারা ড্রপ ফেলে আসবেন ইম্পর্ট্যান্ট ফ্যাক্টস রিগার্ডিং দ্য এনগেজমেন্ট প্রসেস ইজ গিভেন বিলো তাহলে এ পদে আবেদনের জন্য যে গুরুত্বপূর্ণ ফ্যাক্টগুলো সেগুলো এবার তুলে ধরা হচ্ছে বয়স কত হতে হবে আঠারো থেকে আটত্রিশ এক এক দু হাজার চব্বিশে বয়স হতে হবে আঠারো থেকে আটত্রিশের মধ্যে তাছাড়া এস সি এস টি এদের জন্য বয়সের ছাড় আছে এসসি এস জন্য বয়সের ছাড় পাঁচ বছর আর ও জন্য বয়সের ছাড় আছে তিন বছর তাহলে এ পদে আবেদনের জন্য যে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে কি ক্লাস এইট পাস তাহলে এইট পাস যোগ্যতায় আপনারা আবেদন করবেন রেসিডেন্ট লোকাল রেসিডেন্টস দ্যাট ইজ রেসিডেন্টস অফ কাকসা ব্লকস ওনলি তাহলে যারা কাকসা ব্লকের অন্তর্গত বাসিন্দা কাকসা ব্লকের বাসিন্দা তারাই কেবলমাত্র আবেদন করবেন এখানে এক্সপিরিয়েন্স থাকলে ভালো যেমন ক্যান্ডিডেটস উইথ মোর দ্যান টুয়েলভ মান্থস কুকিং এক্সপিরিয়েন্স যাদের এক বছরের রান্নার অভিজ্ঞতা আছে ইনানি ইনস্টিটিউট যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বা সংস্থানে উইল বি গিভেন প্রায়োরিটি তাদেরকে প্রাধান্য বা প্রায়োরিটি দেওয়া হবে সিলেকশান প্রসিডিওর নির্বাচন প্রক্রিয়া কিভাবে বাছাই হবে রিটার্ন টেস্ট টু বি হেল্ড অ্যাট বিডিও অফিস তাহলে লিখিত পরীক্ষা হবে বিডিও অফিসে কাকসা পশ্চিম বর্ধমান কত তারিখে হবে সতেরো দুই দু হাজার চব্বিশে সেদিন হচ্ছে স্যাটারডে দুপুর একটা সময় হবে তাহলে মনে রাখবেন লিখিত পরীক্ষা হবে সতেরো দুই দু হাজার চব্বিশে তো এলিজিবল ক্যান্ডিডেটস উইল বি প্রোভাইডেড যারা যোগ্য প্রার্থী তাদেরকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে ফর দ্য টেস্ট থ্রু রেজিস্ট্রি পোস্ট এবং আপনাদের কাছে রেজিস্ট্রি পোস্টে অ্যাডমিট কার্ড আসবে তারপরে কি আছে ভাইভাভোস মৌখিক হবে আচ্ছা অনলি ফর শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস অন দ্য বেসিস অফ রিটার্ন টেস্ট লিখিত পরীক্ষার পরে একটা শর্ট লিস্ট তৈরি হবে রেজাল্ট হবে এখানে তাও সেটাও বলে দেওয়া আছে কুড়ি দুই দু হাজার চব্বিশে সকাল এগারোটার সময় রেজাল্ট হবে কুড়ি দুই দু হাজার চব্বিশে পোস্ট অফিস কাম ডিডাব্লু ও বি সি টি টিডি অফিস পশ্চিম বর্ধমান রুম নম্বর দেওয়া আছে এখানে অফিস আসানসোল ফার্স্ট ফ্লোর এখানে মৌখিকটা হবে এবং রিটার্ন টেস্টের রেজাল্টটাও হবে এখানে সিলসই করেছেন সংশ্লিষ্ট দপ্তর এ সমস্ত দপ্তরে কপিটা পাঠানো হয়েছে বা অ্যাডভার্টাইজমেন্টটা তারপরে এবার যে ফর্মের মাধ্যমে আপনারা আবেদন করবেন সেই ফর্মটি এবার আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে হাউ টু ফিল আপ দ্য ফর্ম অর্থাৎ কীভাবে ফর্মটি পূরণ করবেন সেটা এবার এক নজরে দেখে নিন এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ কুক অন কন্ট্রাকচুয়াল বেসিস চুক্তির মেয়াদে নিয়োগ হবে অ্যাট বয়েজ হোস্টেল একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল ঠিকানা দেওয়া আছে পুরো এখানে একটা ফটো সাটিয়ে দেবেন এবং ফটোর উপর দিয়ে আড়াড়িভাবে সই করে দেবেন তারপর সবগুলো ইংলিশ ক্যাপিটাল লেটার পূরণ করবেন এ ফর্ম্যাট অনুযায়ী লেখাগুলো যেন ভালো হয় স্পষ্ট হয় এবং কাটাকাটি করবেন না এখানে নাম লিখতে হবে ইংলিশ ক্যাপিটাল লেটারে নাম এখানে লিখতে হবে নাম তারপরে এখানে লিখতে হবে ফাদার্স নেম বা হাজব্যান্ডস নেম ইংলিশ ক্যাপিটাল লেটার করবেন তারপর আপনাদের যে জন্ম তারিখ সেটা এখানে উল্লেখ করে দিতে হবে তারপর ফুল পোস্টাল অ্যাড্রেস উইথ পিনকোড আপনার যে পুরো ঠিকানা সেটা এখানে পিনকোড সহ লিখবেন তারপর জেন্ডার মেল ফিমেল না আদার জেন্ডারটা এখানে লিখে দেবেন রিলিজন আপনার যে ধর্ম সেটা লিখবেন হিন্দু মুসলিম খ্রিস্টান যা আছে কাস্ট এসি এসটি না ওবিসি সেটা এখানে উল্লেখ করে দেবেন ম্যারিটাল স্ট্যাটাস আপনি বিবাহিত না অবিবাহিত সেটা লিখবেন ন্যাশনালটি এখানে ইন্ডিয়ান লিখবেন তারপরে কন্ট্যাক্ট নম্বর আপনার যে মোবাইল নম্বর ফোন নম্বর সেটা এখানে লিখবেন তারপরে এবার আসা এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনার যে শিক্ষাগত যোগ্যতার মান বা কতদূর পড়াশোনা করেছেন এই ফরম্যাট অনুযায়ী সেটা পূরণ করবেন এখানে নেম অফ এক্সামিনেশান কী কী পরীক্ষায় পাস করেছেন সেটা লিখবেন কোন স্কুল বোর্ড থেকে না স্কুল থেকে সেটা লিখবেন কত সালে পাস করেছেন সবগুলো এখানে লিখে দেবেন তারপরে কী আছে এক্সপিরিয়েন্স আপনাদের যে রান্নার কাজের অভিজ্ঞতা সেটা এখানে লিখবেন থাকলে কোনো সংস্থানে বা সেখান থেকে সার্টিফিকেটও নিয়ে নেবেন রান্নার কাজের তারপর আপনার যে ইমেল আইডি সেটা এখানে ইমেল আইডিটা লিখতে হবে ডেট আপনি যে তারিখে আবেদন করছেন সেই তারিখটা এখানে লিখে দেবেন আর এখানে ফুল সিগনেচার প্রথমে ক্যাপিটাল তারপরে ছোট এভাবে সিগনেচার করতে হয় তে হচ্ছে আর এখানে তাছাড়া আর কিছু নেই এই ফর্মটিতে এই ফর্মের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে তাহলে এ হচ্ছে পশ্চিম বর্ধমান জেলায় একলভ্য মডেল যে বয়েজ হোস্টেলে রাধুনী পদে কুক পদে ক্লাস এইট পাস যোগ্যতায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সেটা ভিডিও আকারে ইউটিউবের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হলো তো ভিডিওটি একটা ইনফরমেটিভ ভিডিও হলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে লিখে জানাবেন শেয়ার করবেন আর এ ধরনের চাকরির নিত্য নতুন আপডেট পেতে এবং সেই আপডেটগুলি জেনুইন প্রুফ সহ অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া থাকবে এ ধরনের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল প্লাই ইনফো সাবস্ক্রাইব করে এবং অল নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব এ ধরনের ভিডিও বানাতে আমাকে আরও বেশি উদ্যোগী বা আগ্রহী করে তুলবে তো আজকে এ পর্যন্ত কোন জায়গায় থেকে ভিডিওটি দেখলেন কমেন্ট অবশ্যই লিখে জানাবেন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন এবং যাদের যোগ্যতা আছে অবশ্যই আবেদন করবেন